রাঙ্গা মাটিতে সেবা গ্রহীতারা আসছেন বিচার বিভাগের আওতাধীন লিগাল এইডের কার্যালয়ে, করছেন তাদের বিভিন্ন অভিযোগ, পরে দুই পক্ষের সঙ্গে সালিশের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে বিরোধের। একই সঙ্গে এলাকায় ভূমি সংক্রান্ত বিরোধ নিরসনে কর্মকর্তারা পরিদর্শনে ছুটে যাচ্ছেন দুর্গম পাহাড়ে, সেখানে দুই পক্ষের সঙ্গে কথা বলে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। বিচার প্রত্যাশীদের আদালতে দ্বারস্থ হওয়ার চিরাচরিত নিয়ম ভেঙে এখন আদালতই হাজির হচ্ছে বিচার প্রার্থীর দুয়ারে, এমন আইনি সহায়তা পাওয়ায় খুশি বিচার প্রত্যাশীরা। আমার জায়গা নিয়ে একটু সমস্যা ছিল, এটা লিগ্যাল অফিসে বসে এটা সমাধান দিয়েছি। এখানের মাধ্যমে মানে কি আমি অনেক সহযোগিতা পাইছি, অন্য কোনো জায়গায় পাচ্ছি না। জায়গাটা সরজমিনে যার যার জায়গাটা আপনাকে বুঝে দেওয়া হবে, সমস্যাগুলা জায়গায় এসে দেখে সমাধান দিচ্ছে, এতে করে সাধারণ মানুষ খুবই উপকৃত হচ্ছে। আমরা চেষ্টা করব জনগণের মাঝে এই তথ্যগুলো পৌঁছাইয়ে দিতে। প্রচলিত বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা ও হয়রানি দূর করতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ বলছেন লিগাল এইডের কর্মকর্তা। জানান, জনবল ও পরিবহন সমস্যা দূর হলে বাড়বে সেবা প্রদানের পরিধিও। তৃণমূলে যাতে মানুষ যাতে বিচার পায় সে ব্যবস্থা করতেছি, এবং আদালতে বিচারাধীন মামলাগুলো যেগুলো আপোষযোগ্য এবং ভূমি বিরোধগুলো যেগুলো আমাদের কাছে পাঠানো হয় সেগুলো আমরা মীমাংসার উদ্যোগ নিয়েছি, এবং আমাদের এখানে ব্যাপক সফলতা রয়েছে। কোনো গাড়ি ঘোড়া বা যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, সেক্ষেত্রে যদি এগুলি আমাদের কর্তৃপক্ষ যদি একটু নজরে দিয়ে থাকেন বা জনগণের জন্য একটু আমাদের একটু নিয়োগ দিয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের এই লিগ্যাল এইড আরো এগিয়ে যাবে। লিগ্যাল এইড রাঙ্গামাটি অফিসের তথ্য মতে 2022 সালে সংস্থায় বিরোধ মীমাংসার 948টি আবেদন জমা পড়ে আর নিষ্পত্তি হয় 831টির, বিচারাধীন মামলা প্রত্যাহার হয় 93টি, আর এই কার্যক্রমের উপকার ভোগের সংখ্যা 2500-এর বেশি। আমি তখনই আছে আমাকে বলতে। সময় সংবাদ, রাঙ্গামাটি।